গণফোরামের কাউন্সিল ঘিরে দলটির বিবাদমান দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে 20 জন আহত হয়েছে। পরে পুলিশ এসে এক পক্ষকে জাতীয় প্রেস ক্লাব থেকে বের করে দেয়। সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের একাংশের কাউন্সিলে এই হামলার ঘটনা ঘটে। এর আগে সকাল 9:30টার দিকে ডক্টর কামাল হোসেনের অংশের গণফোরাম কাউন্সিলের জন্য প্রস্তুতি নেওয়ার সময় মোস্তফা মহসিন মন্টুর নেতাকর্মীরা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে কাউন্সিলে হামলা করে। বৃহস্পতিবার ডক্টর কামালের অংশের নির্বাহী সভাপতি মোকাব্বির খানের নেতৃত্বে এই কাউন্সিল আহ্বান করা হয়েছিল। মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এই কাউন্সিলকে অবৈধ ঘোষণা করে।